দর্শক আমি আবারও ফিরে আসলাম আপনাদের সামনে নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যারা বিদেশে আছেন প্রবাসের মাটিতে অবস্থান করছেন দেশে ফিরছেন কিছু পুঁজি নিয়ে তারা আর বিদেশ যেতে চান না অথবা যেতে চাইলেও মন টানছে না কোনো একটি ব্যবসার পরিকল্পনা করছেন অনেকেই এরকম মানুষ আছে যারা বলে থাকেন যে আমি বিদেশ থেকে এসে কী জাতীয় ব্যবসা করতে পারি আজকে আপনাদের সাম জন্যই ক্যামেরার সামনে হাজির হয়েছি আজকে বলবো কোন কোন ব্যবসাটি আপনি বিদেশ থেকে এসেই করতে পারেন অতএব প্রবাসীরা দেশে ফিরে কোন ব্যবসাটি করতে পারেন প্রথমে যেটা বলতে চাই আমরা শেয়ার করি সবসময় ক্ষুদ্র ব্যবসা যদিও অনেক বড় ব্যবসার আইডিয়া চাইলেও আমাদের কাছে পাওয়া যায় মেশিনারিজ এবং পরিকল্পনা অন্যান্য সব কিছুই আর সাপোর্ট আমাদের কাছে পাওয়া যায় তারপরেও বলছি ক্ষুদ্র ব্যবসা নিয়ে আমরা কাজ করে থাকি কোন ব্যবসাটি মাত্র দশ বাই বারো ফুট একটি রুমের ভেতরে করতে পারেন কোন কারখানাটি দশ বাই বারো ফুট রুমের ভিতরে স্থাপন করতে পারেন এবং যে ব্যবসাটিতে মোটামুটি অল্প পরিমাণ পুঁজি নিয়ে শুরু করতে পারেন এরকম বেশ কয়েকটি ব্যবসার কথা আজকে বলবো যদি একটা একটা ভিডিও একটা একটা বিষয় ধরে ডিটেলস কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে দশটা আইডিয়া যদি আপনাদের কাছে শেয়ার করতে যাই তাহলে প্রায় দুই তিনশো মিনিট চলে যাবে যে কারণে আমরা সবগুলো ব্যবসার বিস্তারিত বলবো না আমরা প্রত্যেকটা ব্যবসায় কতটুকু জায়গা প্রয়োজন কি পরিমাণ টাকা প্রয়োজন মেশিনের প্রয়োজন তারপরে আপনার শ্রমিকের প্রয়োজন এই বিষয়গুলি বলে যাব হালকা তারপরে এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা এক একটা ভিডিও নিয়ে হাজির হব তো শুরু করা যাক বিস্তারিত তার আগে আমরা একটু আমাদের চ্যানেলের ইন্টোটি দেখে আসি দর্শক যারা বিদেশ থেকে এসে অল্প পুঁজি নিয়ে অথবা বিদেশ থেকে না আসেও যাদের কাছে মোটামুটি অল্প পুঁজি আছে তাদের জন্য শুরু করবে একেবারে কম পুঁজি দিয়ে কি ব্যবসা করতে পারেন সেটির মধ্যে প্রথমে বলতে চাই মোমবাতি তৈরি অনেকেই বলে থাকেন মোমবাতি হয়তোবা কিছুদিন পরে জাদুঘরে চলে যাবে কিন্তু মোমবাতি এমন একটি পণ্য যার প্রয়োজনীয়তা এই ইলেকট্রিকের যুগে হয়তোবা ফুরিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত মাজার উঠে না যাবে বা হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের যে মন্দির এবং প্যাগোডা যেগুলো আছে এই জাতীয় উপাসনালয়গুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই মোমবাতির চাহিদা আছে এবং থাকবে এর ব্যবসাও আশা করি থাকবে এখন আসি এই মোমবাতির ব্যবসা যদি করতে চান কারখানা যদি স্থাপন করতে চান তাহলে কতটুকু জায়গার প্রয়োজন একটি মোমবাতির কারখানা যদি স্থাপন করতে চান মাত্র দশ বাই বারো ফুট একটি রুমেই আপনি এই কারখানা স্থাপন করতে পারবেন এই মেশিনের মূল্য দশ হাজার টাকা থেকে শুরু করে আপনি তিন টাকার মোমবাতি যদি তৈরি করতে চান তাহলে দশ হাজার টাকা একটি ডাইস তারপরে তেরো হাজার এরপরে পনেরো হাজার এরপরে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এরকম বিভিন্ন সাইজের আছে তার মানে শুরু করতে পারবেন দশ হাজার টাকার একটি মেশিন দিয়ে এতে উৎপাদন খরচ পাঁচ টাকার একটি পাঁচ টাকার এক ডজন কলম যে যে সমস্ত মোমবাতি পাঁচ টাকা করে বিক্রি হয় এগুলোর এক ডজন তৈরিতে আপনার খরচ পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা বিক্রি করতে পারবেন বত্রিশ থেকে আটত্রিশ টাকা করে এবং এই ব্যবসাটি করার জন্য বা এই কারখানাটি চালানোর জন্য একজন মাত্র শ্রমিকই যথেষ্ট দ্বিতীয় কোনো শ্রমিক কোনো প্রয়োজন নেই আর এতে আগুন বিদ্যুৎ কয়লা অথবা গ্যাস এই যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন হয় বিদ্যুৎ দিয়ে এটি মানে কাঁচামাল হিট দেবেন অথবা লাকড়ি দিয়ে হিট দেবেন অথবা গ্যাস দিয়ে হিট দেবেন এবং এতে কোনো আবর্ কোনো ধরনের আবর্জনা নাই এই ব্যবসাটি করতে গেলে আপনার যে কাঁচামাল লাগবে সেটি হলো সি সি আর প্যারাফিন স্টিয়ারিং অ্যাসিড এই তিন জাতীয় পণ্য আপনার লাগবে তিন জাতীয় কাঁচামাল আপনার লাগবে এই সবগুলো জিনিস আপনি পাবেন পুরান ঢাকায় কেমিক্যাল মার্কেটে দর্শক পরে যে ব্যবসাটির কথা আপনাদেরকে বলতে চাই সেটিও দশ বাই বারো ফুট একটি রুমেই করতে পারবেন সেটি হলো কলম তৈরির ব্যবসা এবং এই কলম তৈরি আপনার মেশিনের মূল্য তিরিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার আছে পঞ্চাশ হাজার আছে আরও বেশিও আছে দৈনিক উৎপাদন করা সম্ভব হলো তিন হাজার পিস কলম উৎপাদন খরচ এক পাতা পঁচিশ পঁচিশ টাকা করে পড়বে এটি হলো এক নম্বর কোয়ালিটির কলম ও বিক্রি করতে পারবেন হলো চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আমি আবার বলছি এক পাতা কলম আপনি পঁয় পঁচিশ টাকা করে তৈরি করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন হলো চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা কলমের নিপ কালি বডি তারপরে পেন এই ক্যাপ তারপরে আনুষাঙ্গিক যা কিছু আছে তার গায়ে লেখা সব কিছু মিলাই আপনার এক পাতা তৈরি করতে পড়বে খরচ পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন হলো চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা এরপরে শ্রমিক প্রয়োজন মাত্র দুইজন বাসাবাড়ির বিদ্যুতে এই মেশিনটি চালাতে পারবেন এতে কোনো আবর্জনা নাই তারপরে কাঁচামাল হল কাঁচামাল হল লাগবে কালি বডি টিপস ক্যাপ প্যাকেট হন্ডার ইত্যাদি পুঁজি মাত্র সাত সাত হাজার টাকা বা আট হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন মেশিন কেনার পরে মেশিনের দাম তিরিশ হাজার এর সাথে সাত আট হাজার টাকা যদি আপনি টাকা রাখেন তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারবেন এরপরে আসি ওয়াশিং পাউডার মেশিন এটিও দশ বাই বারো ফুট একটি রুমের ভিতরে করতে পারবেন মেশিনের মূল্য পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু তারপরে এক লাখ আছে দুই লাখ আছে বিভিন্ন সাইজের আছে ঘন্টায় এক টন ডিটারজেন্ট আপনি তৈরি করতে পারবেন এতে শ্রমিক লাগবে মাত্র দুইজন বাসাবাড়ি লাইনেও চলবে এতে কোনো ধরনের আবর্জনা নাই কাঁচামাল প্রয়োজন হবে সোডা সোডিয়াম সালফেট নাইনস্টোন ক্যালসিয়াম কার্বনেট এস এল এস ফ্লেভার ইত্যাদি উৎপাদনের জন্য আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারেন আমাদের কাছে মেশিন পাবেন এবং এটি কিভাবে তৈরি করবেন এটির সকল ধরনের উপাদান এবং আমরা প্রশিক্ষণ দিয়ে দেবো যতদিন পর্যন্ত আপনার এটি তৈরি করতে ভালোভাবে তৈরি করতে শিখতে প্রয়োজন ততদিন আমরা ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিতে পারব অতএব আপনার এটি নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই আপনি যদি করতে চান যে কোনো মানের আপনি এই ডিটারজেন্ট তৈরির ব্যবসাটি করতে পারেন যে কোনো ফ্লেভার দিয়ে আপনি ডিটারজেন্ট তৈরি করতে পারেন এবং এটি তৈরি করতে যে জায়গায় যে লাইসেন্স করার প্রয়োজন যেখানে যে অনুমোদনের প্রয়োজন যেখানে যে ডিজাইনের প্রয়োজন আমরা সব ধরনের সহযোগিতা করতে পারব আপনারা আমাদের কাছ থেকে এ টু জেড সহযোগিতা পাবেন এরপরে আসি যে সয়াবিন তেল বা সরিষার তেল এইটার একটা প্ল্যান করতে পারেন এটিও দশ বারো ফুটের একটি রুমে করতে পারবেন মেশিনের মূল্য ষাট হাজার তারপরে এক লাখ বিশ হাজার দুই লাখ চার লাখ এরকম বিভিন্ন ছোট বড় মেশিন আপনি বসাতে পারেন এতে শ্রমিক প্রয়োজন মাত্র তিনজন বাসাবাড়ি লাইনেও চলবে কোনো ধরনের আবর্জনা নাই সয়াবিন তেল এবং সরিষার তেল হলো কাঁচামাল আর পুঁজি এখানে আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত রাখলেই হবে মেশিন কেনার পরে এরপরে আরও একটি জিনিস এখন সারা বিশ্বেই একটি গরমের সময় যখন শুরু হয় তখন একটি বিরাট সমস্যা হয়ে দেখা দেয় চিকুনগুনিয়া বা ডেঙ্গু রোগ মশা নিধনের জন্য মানুষ পাগল পরা হয়ে যায় সিটি কর্পোরেশনগুলোর কর্মকর্তাদের বা মেয়রের ঘুম হারাম হয়ে যায় জনপ্রতিনিধিদের ঘুম হারাম হয়ে যায় এই মশার কারণে মশার কয়েলের চাহিদা কিন্তু সারা বিশ্বেই আছে এই মশার কয়েল তৈরি করতে পারেন এতেও দশ বারো ফুটের একটি রুমেই আর সম্ভব এই ব্যবসাটি করা মেশিনের মূল্য হলো চল্লিশ হাজার টাকা আছে আশি হাজার টাকা আছে এক লাখ ত্রিশ হাজার টাকা আছে এটি হল হাতে চালানো মেশিন তারপরে রুট এবং কাটিং হেড মেশিন হলো চল্লিশ হাজার টাকা আছে মিক্সার মেশিন আছে চল্লিশ হাজার টাকা ড্রায়ার মেশিন আছে পঞ্চাশ হাজার টাকা যেটি দিয়ে শুকানো হয় এই যে যে কাঁচামালটি দিয়ে কয়েল তৈরি করা হবে এটি শুকানোর জন্য যে মেশিনটা লাগবে সেটি পঞ্চাশ হাজার টাকা মোট তিনটি মেশিনের মূল্য এক লাখ ত্রিশ হাজার টাকায় পাবেন তারপর অটো মেশিন আছে তিন লাখ টাকা থেকে চার লাখ টাকার ভিতরে পাওয়া যাবে জায়গার প্রয়োজন মাত্র দশ বারো দশ গুণ পনেরো ফুট রুম শ্রমিক প্রয়োজন মাত্র দুইজন বাসা বাড়ির বিদ্যুতেও চলবে আবর্জনা কোনো আবর্জনাই নাই যে আবর্জনা যেটি কাটিং করার পরে যেটুক অবশিষ্ট থাকবে সেটুক আবার আপনি সিট বানিয়ে ওটি দিয়ে আবার কয়েল তৈরি করতে পারবেন আর দৈনিক উৎপাদন করা সম্ভব হল ষাট হাজার পিস বা একশো কার্টুন কাঁচামাল প্রয়োজন হলো ভুসি গাম পাউডার রং অ্যাসব্রোথিন ইত্যাদি এই এই হাত কোথায় এটি তৈরিতে যে কোনো ধরনের ফর্মুলা বা অন্যান্য বিষয়ে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনাদের দরজা আমাদের জন্য সবসময় খোলা রয়েছে এছাড়া আপনারা বিদেশ থেকে এসে চানাচুরের ব্যবসা করতে পারেন যদি ফুড আইটেমের দিকে তাকান তাহলে চানাচুরের ব্যবসার ক্ষেত্রে আপনি বিশ টাকা থেকে শুরু করে মেশিন পাবেন বিশ হাজার টাকার মেশিনে আপনি উৎপাদন করতে পারবেন প্রতিদিন একশো কেজি চানাচুর জায়গার প্রয়োজন দশ গুণ বারো ফুটের একটি রুম আর শ্রমিক প্রয়োজন একজন বাসাবাড়ির লাইনে চলবে এই মেশিনটি মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন একটি মেশিনের সাথে দশ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটি করতে পারেন সেমি অটো মেশিনের মূল্য আমরা নিচ্ছি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং এটি দিয়ে চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকার এই মেশিনটি দিয়ে পাঁচশো কেজি চানাচুর তৈরি করতে পারবেন আর ম্যানুয়ালটা বলছি এক একশো কেজি চানাচুর তৈরি করতে পারবেন প্রতিদিন অতএব কর্মঘণ্টা আট ঘন্টায় শ্রমিক প্রয়োজন যদি সেমি অটো হয় তাহলে শ্রমিক প্রয়োজন দুই থেকে তিনজন পুঁজি মাত্র বিশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন কাঁচামাল লাগবে হলো বেসন ময়দা অয়েল চিড়া ডাবলি বাদাম বিভিন্ন প্রকার মশলা ইত্যাদি খামির মেশিন লাগবে হলো এতে পঞ্চাশ হাজার টাকা থেকে পাওয়া যাবে পঞ্চাশ হাজার ষাট হাজার তারপরে ভাজার যে চানাচুর ভাজি করার জন্য যে মেশিনটি সেটি হলো চল্লিশ হাজার টাকা এর এরপরে তেল জড়ানোর মেশিন তেল তেল ঝরানোর মেশিনটি পাবেন হলো এক লাখ টাকায় এবং এটিকে ফ্রিজিং করার জন্য ফ্রিজ পাবেন হলো ফ্রিজিং মেশিন পাবেন হলো ষাট হাজার টাকায় এই ব্যবসাটি আপনি দেখা যাচ্ছে দুই থেকে তিন লাখ টাকা দিয়ে যদি শুরু করেন তাহলে অনেক চমৎকারভাবে এলাকায় দাপটের সঙ্গে ব্যবসা করতে পারবেন অতএব যে কোনো বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীরা আপনারা এই ব্যবসাটি অনায়াসেই করতে পারবেন এবং আপনার এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের আপনি যেমন বাজারে যেমন ধরনের চানাচুর দেখেন না কেন সেই রকম চানাচুর আপনি বানাতে পারবেন যদি একটি মেশিন বসান বা একটি কারখানা বসান আপনার বাজারে যত ধরনের ধরনের ব্র্যান্ডের চানাচুর পাওয়া যায় সব ধরনের ব্র্যান্ডের চানাচুরই আপনি তৈরি করতে পারবেন বা ওই মানের চানাচুর আপনি তৈরি করতে পারবেন তো এই ছিল দর্শক পর্বের বিদেশ থেকে যারা দেশে এসে কোনো ধরনের ব্যবসা করতে চান তাদের জন্য ব্যবসার আইডিয়া এবং যে ব্যবসাগুলো শুনলেন দেখলেন প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আমরা পরবর্তীতে বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে আপনাদের চাহিদা জানাতে পারেন আমরা আপনাদের চাহিদার আলোকে সামনের দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও পেতে সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন তো ধন্যবাদ আবার দেখা হচ্ছে খুব শিগগিরই